আজকে আমরা পড়ব সার্কেলস, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8। তো সবচেয়ে প্রথমে সার্কেল বলতে আমরা কী বুঝি? আমরা ছোটোবেলায় সার্কেল বলতে বুঝেছি যে একটা গোলাকার শেপ, ঠিক আছে? কিন্তু ম্যাথামেটিক্সে এর একটা আলাদাই ডিফিনেশন আছে। তো ম্যাথামেটিক্সে কী বলছে যে এ সার্কেল ইজ এ কালেকশন অফ অল পয়েন্টস ইন এ প্লেন উইচ আর এট এ কনস্ট্যান্ট ডিস্টেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। The constant distance is called the radius and the fixed point is called the center of the circle. তার মানে ধরো যদি একটা পয়েন্ট আমরা নিই, এই পয়েন্টটার নাম দিচ্ছি ও। এবার এই পয়েন্ট ও থেকে আমরা একটা ফিক্সড ডিস্টেন্স ধরে নাম এই পয়েন্ট পি, এটা ফিক্সড ডিস্টেন্স, সবসময় ফিক্সড, ধরো 10 সেন্টিমিটার। তো পি পয়েন্টটা এমনভাবে ঘুরবে পয়েন্ট ও এর চারিদিকে যাতে সবসময় ও 10 সেন্টিমিটার মেনটেন করে। তাহলে দেখা যাচ্ছে এই পি পয়েন্টের যে পাথটা হবে, যেটা ও ঘুরবে, এটা একটা এরকম একটা লোকাস তৈরি হবে, ঠিক আছে? কালেকশন অফ অল পয়েন্টস, এরকম একটা পয়েন্টস তৈরি হবে ওর, যেখানে ও পয়েন্ট পিটা এরকম করে ঘুরছে, প্রত্যেকটা পয়েন্টে এরকম করে ঘুরবে, আর প্রত্যেক জায়গায় ওর ফিক্সড ডিস্টেন্স হবে। এখানে 10 সেন্টিমিটার, এটাও তাহলে 10 সেন্টিমিটার হতে হবে ওকে, এদিকেও 10 সেন্টিমিটার হতে হবে। তো এই যে পাথ, পি এর যে পাথটা ট্রেস আউট হচ্ছে, মানে কালেকশন অফ অল পয়েন্ট, এগুলো অনেকগুলো পয়েন্ট, তো কালেকশন অফ অল পয়েন্ট, এই পয়েন্টগুলোর যে পাথটা ট্রেস আউট করার পর যেই ফিগারটা মানে ড্র হচ্ছে সেটাকে বলা হচ্ছে সার্কেল। এবং এই যে ফিক্সড পয়েন্টটা যেটা আমরা যার অ্যাবাউটে আমরা ঘুরছি তাকে বলা হবে, ওটাকে বলা হচ্ছে সেন্টার। আর ফিক্সড ডিস্টেন্স যেটা সবসময় পি পয়েন্ট থেকে ও এর যে ডিস্টেন্সটা মেনটেন করা হচ্ছে তাকে বলা হবে রেডিয়াস। তো তাহলে আমাদের ম্যাথামেটিক্যাল ডিফিনেশন তাহলে কী হলো? তাহলে সার্কেল কাকে বলা হয়? একটা ফিক্সড পয়েন্ট ও থেকে আর একটা পয়েন্ট থাকবে এক্সটার্নাল পয়েন্ট যার সবসময় ডিস্টেন্স ফিক্সড থাকবে, তাহলে ওই পয়েন্টটার যে পাথটা ট্রেস আউট হবে তাকে বলা হবে সার্কেল। এবার সার্কেলে যখন সার্কেল করি, সার্কেলের মধ্যে কিছু কিছু টার্মস আছে। প্রথমটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড কাকে বলা হয়? এ লাইন উইচ ইন্টারসেক্টস এ সার্কেল ইন টু ডিস্টিংক্ট পয়েন্টস ইজ কল্ড এ সেকেন্ড টু দ্য সার্কেল। মানে হচ্ছে যদি একটা, এটা তো একটা সার্কেল, এবার সার্কেলের এই সার্কেলটার মধ্যে একটা লাইন ড্র করলাম, এমনভাবে লাইনটা ড্র করলাম যাতে এই লাইনটা এই সার্কেলের দুটো জায়গায় মানে কাটছে। যদি এরকম করি এটাও দুটো জায়গায় কাটছে, এই পয়েন্টটা একটা কাটছে, এই পয়েন্টটা একটা কাটছে, তাহলে এই যে লাইনটা হবে এই লাইনটাকে বলা হবে সেকেন্ড। যদি এই লাইনটা আমরা, লাইন মানে কি? ইনফাইনাইট, তাই জন্য এই দুটো অ্যারো দিয়ে আমরা সিগনিফাই করি। যদি লাইন না করে একটা সেগমেন্ট করি, সেগমেন্ট কি? ওর তো একটা শেষ আছে, তো যদি এরকম করি এটাও তো দুটো দিকে এন্ড মিট করছে, কিন্তু তখন এটা সেকেন্ড বলা হবে, তখন এটাকে বলা হবে কর্ড। আর একটা সার্কেলের মধ্যে এই যে কর্ড আছে, এই কর্ডের সবচেয়ে লার্জেস্ট কর্ড কাকে বলা হয়? ডায়ামিটার। তা ডায়ামিটারটা যেটা হচ্ছে এইটা, একটা তাহলে দুটো রেডিয়াসকে প্লাস করলে আমরা একটা ডায়ামিটার পাই। তো এই যে রেডিয়াসটা মানে ডায়ামিটার তৈরি হচ্ছে, একটা সার্কেলের মধ্যে সবচেয়ে লার্জেস্ট কর্ড কোনটা হবে? হচ্ছে আমাদের ডায়ামিটার। নেক্সট আসছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কাকে বলা হচ্ছে? আমরা তো বললাম সেকেন্ড, সেকেন্ডকে বললাম কি, যে একটা সার্কেলে যদি দুটো, একটা লাইন যদি দুটো পয়েন্টে কাট করে তাহলে সেই লাইনটাকে সেকেন্ড বলা হবে। কিন্তু ওই লাইনটাই যদি একটা সার্কেলকে জাস্ট একটা পয়েন্টে মানে টাচ করে বেরিয়ে যায় তাহলে সেই পয়েন্ট, সেই লাইনটাকে বলা হবে ট্যানজেন্ট টু দ্যাট সার্কেল। আর যেই পয়েন্টে ওরা কাট করবে সেই পয়েন্টটাকে বলা হবে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে যেমন ধরো এইখানে এই লাইনটা দেখছি আমরা, এই ট্যানজেন্টটা কী আছে, মানে এই লাইনটা জাস্ট এই সার্কেলটা এই পার্টিকুলার পয়েন্টেই কাট করেছে বা টাচ করেছে, আর অন্য কোনো জায়গায় ও টাচ করছে না, তাই জন্য এই লাইনটাকে তখন বলা হবে ট্যানজেন্ট। আর এই লাইনগুলো যেহেতু দুটো পয়েন্টে কাট করছে তাই এগুলো, এটাকে বলা হবে সেকেন্ড, এর নাম হবে সেকেন্ড। এবার ট্যানজেন্টের কিছু স্পেশাল ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে এই যে লাইনটা আমরা ড্র করছি, যদি আমরা সার্কেলের ভিতর থেকে ড্র করতাম তাহলে কিন্তু এটা ট্যানজেন্ট হচ্ছে না, কেন? কারণ তখন দুটো পয়েন্টে গিয়ে কাট করবে বা টাচ করছে। তাই জন্য নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া ফর মানে একটা লাইনকে ট্যানজেন্ট হওয়ার জন্য হচ্ছে কি, যেই পয়েন্টটা থাকবে সেটা কিন্তু সার্কেলের ভিতরে থাকা যাবে না, তাকে কী হবে, বাইরে থাকতে হবে। নেক্সট জিনিসটা হচ্ছে একটা সার্কেলের মধ্যে যদি, একটা সার্কেলের মধ্যে না, সার্কেলের উপরে যদি একটা ট্যানজেন্ট ড্র করি,
তো যে কোনো একটা পয়েন্ট থেকে, এক্সটার্নাল একটা পয়েন্ট থেকে, ধরো এই পয়েন্ট থেকে আমি ড্র করছি পয়েন্ট পি, তো এই পয়েন্ট থেকে কটা মানে ট্যাঞ্জেন্ট ড্র করতে পারি? আমরা ম্যাক্সিমাম দুটো ট্যাঞ্জেন্ট ড্র করতে পারি, যেটা হবে একটা হবে এই দিকে আর একটা হবে এই দিকে। আর এই পয়েন্ট পি থেকে যদি এই পয়েন্টটাকে আমরা নাম দিয়ে দিই এম আর এই পয়েন্টের নাম দিয়ে দিই এন, তাহলে পিএম বা পিএন এই এই লেন্থটাকে বলা হবে লেন্থ অফ দ্য ট্যাঞ্জেন্ট। আর সবসময় এই এক্সটার্নাল পয়েন্ট থেকে যে দুটো ট্যাঞ্জেন্ট ড্র করবো দে উইল বি ইকুয়াল ইন লেন্থ, তার মানে পিএম ইকুয়ালস টু পিএন হতে হবে। আরেকটা ক্রাইটেরিয়া মানে কন্ডিশন ফর ট্যাঞ্জেন্ট হচ্ছে এই যে ট্যাঞ্জেন্টটা আমরা ড্র করলাম দ্যাট উইল বি পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, তার মানে সেন্টার যদি এটা ও হয় তাহলে ও থেকে যদি এই পয়েন্টে যদি আমরা একটা লাইন ড্র করি তাহলে এটা কি এটা রেডিয়াস, তাহলে এই রেডিয়াসটা এই ট্যাঞ্জেন্টের সাথে সবসময় পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বিটুইন দেম সবসময় 90 ডিগ্রি হতে হবে। সিমিলারলি এখানেও অ্যাঙ্গেল বিটুইন দিস টু হতে হবে 90 ডিগ্রি। তাহলে এইগুলো হচ্ছে রিকোয়ার্ড ক্রাইটেরিয়া। চলো এবার আরও ভিডিও পুরো ডিটেলস আরও কিছু থিওরামস দেখে নিই সার্কেল নিয়ে। এবার দেখব একটু আগে যে আমরা পয়েন্টসগুলো বলেছিলাম রিগার্ডিং ট্যাঞ্জেন্টের মধ্যে, তার মধ্যে কী বলেছিলাম যে দ্য ট্যাঞ্জেন্ট অ্যাট এনি পয়েন্ট অফ এ সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস টু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। বলেছিলাম যে ট্যাঞ্জেন্ট আর রেডিয়াস আমরা আগে ডিসকাস এটাই করেছিলাম যে ট্যাঞ্জেন্ট আর রেডিয়াস অফ দ্য সার্কেল সবসময় পারপেন্ডিকুলার টু ইচ আদার, ওই স্টেটমেন্টটাকেই ওরা একটা থিওরাম হিসাবে বলেছে এখানে, যেটা আমাদের প্রুফ করে দেখাতে হবে যে দ্য ট্যাঞ্জেন্ট অফ আ সার্কেল ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস অফ আ সার্কেল থ্রু দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তাহলে এবার ধরো এটা করার আগে আমরা তাহলে কী করবো, একটা সার্কেল আগে ড্র করে নিই। এই সার্কেলটার ধরো সেন্টার হচ্ছে ও, আর এই পয়েন্ট হচ্ছে পি, ঠিক আছে, আর একটা লাইন আছে যেটা কি না এরকম করে যাচ্ছে, মানে পিতে সার্কেল ওটাকে মানে সার্কেল উইথ সেন্টার ওটকে টাচ করছে খালি একটা পয়েন্ট পিতে। এই লাইনটা ধরো নাম হচ্ছে এ বি। আরেকটা পয়েন্ট নিচ্ছি সে সাপোজ কিউ, এই লাইনটার এ বির উপরেই, ঠিক আছে। এবার আমাকে কি প্রুফ করতে হবে যে ও পি ইজ পারপেন্ডিকুলার টু এ বি, এটা আমাকে প্রুফ করতে হবে। তার আগে আমরা কি করব, এই লাইন ও থেকে কিউ অবধি আমরা একটা লাইন জয়েন করব। এই ও থেকে কিউ যখন একটা লাইন জয়েন করছি যেই লাইনটা যেখানে সার্কেলে কাট করছে সেই পয়েন্টটার নাম দিয়ে দাও ধরো সে আর, ঠিক আছে। তো এবার আমাদের প্রুফ হচ্ছে গিভেন কি দেওয়া আছে আমাদের, যখনই থিওরাম মানে এই এই টাইপ অফ থিওরামগুলোকে প্রুফ করতে হয় তখন আমরা কি করব, প্রথমে গিভেন কি আছে, কোনো কনস্ট্রাকশন করতে আছে কি না সেটা আমরা লিখে দেবো। কনস্ট্রাকশন করেছি তো, কনস্ট্রাকশন কী করেছি, একটা এক্সটার্নাল পয়েন্ট কিউ নিচ্ছি লাইন এ বির উপরে, সেটা লিখতে হবে, ঠিক আছে। তো গিভেন কি আছে, গিভেন হচ্ছে এ সার্কেল উইথ সেন্টার ও আর পি এ বি সরি এ বি ইজ এ ট্যাঞ্জেন্ট টু দ্য সার্কেল উইথ পয়েন্ট অফ কন্ট্যাক্ট কি আছে আমাদের পি। এবার কনস্ট্রাকশন কি আছে, এখানে এক্সট্রা কিছু করছি কি, হ্যাঁ করছি আমরা কি, এখানে এক্সট্রা যেটা আছে যে টেক এ পয়েন্ট কিউ অন এ বি আদার দেন পি, মানে এই কিউ পয়েন্টটা এখানেও হতে পারে এখানেও হতে পারে বাট নট এইখানে, ঠিক আছে, মানে পি বাদ দিয়ে যে কোনো অন্য একটা পয়েন্ট আমরা নিতে পারি। তাই কি পেলাম আমরা যে পি কিউ পয়েন্টটা হচ্ছে কি এমন একটা পয়েন্ট এ বিতে আদার দেন পি, আর আমাদের কি করতে হবে জয়েন করতে হবে ও কিউ, ঠিক আছে। নাও
প্রুফ হচ্ছে এবার প্রুফটা দিয়ে প্রসিড করব সিন্স কিউটা লাই করছে এবিতে মানে এটা একটা এক্সটেরিয়র পয়েন্ট তো অ্যাজ বা সিন্স যাই খুশি লাগো অ্যাজ কিউ লাইজ অন এবি ঠিক আছে অ্যাজ কিউ লাইজ অন এপি এবি আমরা বলতে পারি অ্যান্ড অ্যান্ড কিউ ও কিউ কাটস দি সার্কেল অ্যাট এ পয়েন্ট আর ঠিক আছে কিউটা কী করছে লাই করছে আউটসাইড মানে অনলাইন এ বি আউটসাইডে আছে অ্যাজ ওয়েল অ্যাজ এই কিউ পয়েন্টটা মানে ও কিউ যে লাইনটা আমরা জয়েন করছি সেটা আর পয়েন্টে কাট করছে সার্কেলে তাহলে বলতে পারি যে ও আর ইজ লেস দেন ও কিউ কারণ ও কিউটা তো এতটা কিন্তু ও আরটা হচ্ছে এই ছোটোটা ছোটো অংশটা তার মানে কি এ পার্ট ক্যান নেভার বি গ্রেটার দেন দ্য হোল কারণটা এটাই এ পার্ট ইজ অলওয়েজ লেস দেন দি হোল এবার তাহলে আমরা কী পেলাম ও আরটা লেস দেন ও কিউ হচ্ছে কারণ ও আর ইজ এ পার্ট অফ ও কিউ ঠিক আছে আর সবসময় যে মানে একটা ছোটো স্মলার পার্ট ইজ অলওয়েজ লেস দেন দ্য এন্টায়ার মানে হোল পার্ট তাহলে এখান থেকে নেক্সট আমরা বলতে পারি এই যে ও আরটা ও আরটা কি রেডিয়াস তাহলে বলতে পারি ও আর ইজ ইকুয়ালস টু ওপি কারণ রেডিয়াই অফ সেম সার্কেল হচ্ছে সবসময় ইকুয়াল হয় রেডিয়াই অফ সেম সার্কেল তাহলে ও আর যদি ইকুয়ালস টু ওপি হয় অ্যান্ড ও আর যদি লেস দেন ও কিউ হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি ওপি লেস দেন ও কিউ যার মানে হচ্ছে এই ওপি যদি লেস দেন ও কিউ হয় আমরা বলতে পারি যে তাহলে এবার এখান থেকে আমি বলতে পারি দাস ওপি ইজ লেস দেন এনি আদার লাইন জয়নিং কোথার থেকে ও থেকে মানে ওপি বাদ দিয়ে যদি আমি ও থেকে অন্য একটা পয়েন্ট নিই এই লাইন মানে এবি রূপে যদি একটা আলাদা পয়েন্ট নিই যে কিউ নিচ্ছি আদার দেন পয়েন্ট পি তাহলে ওপিটা কী হচ্ছে বলছে ওপি যে লেস দেন ও কিউ পেয়েছি তাহলে ওইটাই কনক্লুশন আছে যে ওপি ইজ লেস দেন এনি আদার লাইন জয়নিং ও টু এনি পয়েন্ট অন এ বি আদার দেন কী হবে পি তার মানে কী হলো তাহলে ওপিটা হচ্ছে সবচেয়ে ছোটো লাইন যেটা কি না মানে ওপি বাদ দিয়ে যদি আমি ওর থেকে যে কোনো একটা লাইন ড্র করি অন এ বি ঠিক আছে মানে একটা অন্য আলাদা পয়েন্ট কিউ এখানে নিয়েছে তো এখানে না নিয়ে এখানে যদি নিই তাহলে ওটা ও কিউ হবে তাহলে ওই লাইনটা ও কিউ উইল অলওয়েজ বি গ্রেটার দেন ওপি তাহলে ওটাই এখানে ঘুরিয়ে ফিরে লেখা আছে যে ওপি ইজ লেস দেন এনি আদার লাইন জয়নিং ও টু এনি পয়েন্ট অন এ বি আদার দেন পি যদি এটা হয় যদি ওপি ইজ দ্য শর্টেস্ট লাইন তাহলে আমি বলতে পারি ইন আদার ওয়ার্ডস ওপি ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন পয়েন্ট ও অ্যান্ড দি লাইন এবি ঠিক আছে তাহলে ওপিটা তাহলে আমরা কী বলছি এটা তাহলে হবে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট ও অ্যান্ড লাইন এ বি এবার শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন মানে একটা পয়েন্ট থেকে আর একটা লাইনের মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স সেটা কিন্তু সবসময় কি হয় পারপেন্ডিকুলার হয় তাহলে এবার দাঁড়াও তো আমরা কী বললাম যে ওপি ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট ও অ্যান্ড দ্য লাইন এ বি তাহলে এবার আমরা জানি উই নো দ্যাট দি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন
an external point to a line segment segment is its here perpendicular distance perpendicular distance তাহলে OP যদি shortest distance between O and line AB হয় তাহলে এটা এখান থেকে আমরা বলতে পারি যে therefore OP perpendicular to AB এটাই আমাদের required proof next theorem দেখো বলছে the lengths of tangents drawn from an external point to a circle are equal যেটা একটু আগে আমরা ফার্স্টে যখন ট্যাঞ্জেন্ট সম্বন্ধে বলছিলাম তখনই আমরা ডিসকাস করেছিলাম যে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে কি খালি দুটোই ট্যাঞ্জেন্ট ড্র করতে পারি একটা সার্কেলের উপরে আর ওই দুটো ট্যাঞ্জেন্টের লেন্থগুলো ইকুয়াল হতে হবে এটাই ওই থিওরামটা যে দ্য লেন্থ অফ এ ট্যাঞ্জেন্ট ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু আ সার্কেল আর ইকুয়াল এটা আমাদের এবার প্রুফ করে দেখাতে হবে তো ধরো এটা একটা সার্কেল আমি প্রথমে ড্র করে নিলাম ঠিক আছে একটা এক্সটার্নাল পয়েন্ট সে এ বা এটা ধরে না হ্যাঁ এটা নাম পয়েন্ট পি ধর এ দিচ্ছে না পয়েন্ট পি এটা সেন্টার ধরো ও এইটা ধরো সার্কেলকে টাচ করছে এটা পয়েন্ট এ রাইট আর এই দিক থেকে এটা ধরো এটা সার্কেলকে টাচ করছে এটা পয়েন্ট বি আমাকে প্রুফ করতে হবে যে এ পি ইজ ইকুয়ালস টু বিপি এটা দিস রিকোয়ার্ড প্রুফ এটা আমাদের প্রুফ করতে হবে তো সবচেয়ে প্রথমে কী করতে হবে তাহলে আমাদেরকে এই সেন্টার থেকে পয়েন্ট ওটাকে আমরা জয়েন করে নেব আর এটাকেও আমরা জয়েন করে নেব অ্যান্ড এই লাস্টের এই লাইনটাকেও আমরা জয়েন করব ঠিক আছে তো এবার আমরা কংগ্রুয়েন্সি দিয়ে এটা প্রুফ করব যে কী করে এপি ইকুয়ালস টু পিবি হবে তো চলো প্রথমে প্রথমে কী আছে আমরা তুলে এখানে কনস্ট্রাকশন আছে প্রথমে লিখে দিই না আগে লিখে দিই গিভেন এপি অ্যান্ড পিবি আর ট্যাঞ্জেন্টস টু এ সার্কেল টু এ সার্কেল কি উইথ সেন্টার ও উইথ সেন্টার ও ঠিক আছে নেক্সট এবার আমাদের কনস্ট্রাকশনে কী করতে হবে দেখো কনস্ট্রাকশনে আমরা কী করছি জয়েন ও এ আমরা ওটাকে জয়েন করলাম ও বিটাকে জয়েন করলাম অ্যান্ড ওপি লিখব জয়েন ও এ ও বি অ্যান্ড ও পি নেক্সট হবে এবার প্রুফটা ইন ট্রায়াঙ্গেল কী কী ট্রায়াঙ্গেল আছে এ পি ও ট্রায়াঙ্গেল এ পি ও অ্যান্ড হচ্ছে বিপিও ট্রায়াঙ্গেল বিপিও সবচেয়ে প্রথমে হচ্ছে আমাদের কি ও এ ইকুয়ালস টু ও বি ও এ ইকুয়ালস টু ও বি কেন দুটোই হচ্ছে রেডিয়াই অফ দ্য সেম সার্কেল রেডিয়াই অফ সেম সার্কেল নেক্সট হচ্ছে আমাদের কি ওপি ইজ ইকুয়ালস টু ওপি কারণ দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই ওপি কমন আছে তাহলে কমন সাইড আরেকটা প্রুফ না দিলেও চলে কারণ দুটো অলরেডি হয়ে গেছে সাইড তো থার্ড হয়ে যাবে কিন্তু আমাদের জেনারেলি কংগ্রুয়েন্সিতে আমরা জানি কি সাইড 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 অ্যাঙ্গেল সাইড বা সাইড সাইড অ্যাঙ্গেল মানে যে কোনো তিনটে নিতে হবে তো আমরা একটা অ্যাঙ্গেল দিয়েও নিয়ে নিই আমরা জানি যে পি এ অ্যান্ড পিবি হচ্ছে ট্যাঞ্জেন্ট টু দ্য সার্কেল তাহলে বলতে পারি অ্যাঙ্গেল পি এ ও ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল কত পি এ ও ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পিবি ও ইকুয়ালস টু 90 ডিগ্রি কারণ দুটোই তো 90 ডিগ্রি দের ফোর বলতে পারি
ट्रायंगल एपीओ इज कंग्रुएंट टू ट्रायंगल की हमारे बीपीओ যদি এইটা হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এপি ইজ ইকুয়ালস টু পি বিপি হেন্স এটা আমাদের প্রুভড যে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেলের উপরে যদি ট্যাঞ্জেন্ট করা হয় তাহলে কি দুটো ট্যাঞ্জেন্টই হবে আর সেই দুটো ট্যাঞ্জেন্টের লেন্থগুলো কী হবে ইকুয়াল হবে যেটা হচ্ছে এই সাইডটা ইকুয়ালস টু এটা হতেই হবে তো এটাই হলো আমাদের থিওরম ছিল নেক্সট থিওরমটা বলছে If two tangents are drawn from an external point, then they subtend equal angles at the center. And number two, they are equally inclined to the line segment joining the center to that point. এখানে তাহলে কি বলছে ফার্স্টে যে ট্যাঞ্জেন্ট যেগুলো আমরা দেখলাম একটু আগে যে ওদের কি লেন্থগুলো ইকুয়াল হচ্ছে অলসো বলছে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেলের উপরে যদি একটা আমরা ট্যাঞ্জেন্ট ড্র করি তাহলে যে সেন্টারটা তাহলে আগে প্রথমে আমরা ডায়াগ্রামটা কিনি তাহলে আরও ক্লিয়ারলি বুঝবে এটা পয়েন্ট এক্সটার্নাল পয়েন্টটা ছিল কি পয়েন্ট ছিল পয়েন্ট পি সে ধরো পয়েন্ট এতে এর একটা টাচ করছে আর একটা পয়েন্ট বিতে টাচ করছে অ্যান্ড সেন্টার হচ্ছে এদের ও ঠিক আছে তো এবার বলছে ফার্স্ট পয়েন্ট কি দে সাবস্টেন্ড ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাট দ্য সেন্টার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে ইকুয়াল হতে হবে দিস অ্যাঙ্গেল শুড বি ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল অলসো দে আর ইকুয়ালি ইনক্লাইন টু দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য সেন্টার টু দ্যাট পয়েন্ট লাইন সেগমেন্টটা কি সেন্টার হচ্ছে আর এই পয়েন্টের যে লাইনটা মানে এই যে লাইন সেগমেন্টটা এই দুটো পয়েন্টে ইকুয়ালি ইনক্লাইন মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল ঠিক আছে আমার একটা প্রুফ কথায় আমরা আগেই দেখে নিলাম যে আগের থিওরমটা কি দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হচ্ছে আমি তো কংগ্রুয়েন্সি জিনিসটা আবার প্রুফ করছিলাম ডাইরেক্ট লিখছি যে কংগ্রুয়েন্টটা তোমরা প্রুফ করে নেবে যেহেতু আমি অলরেডি আগে আমরা করে নিয়েছি তো রিপিট স্টেপ করছি না যে দেফো ট্রায়াঙ্গেল কী ছিল আমাদের পি এ ও ইফ congruent to triangle PBO ঠিক আছে এই দুটো কংগ্রুয়েন্ট ছিল তাহলে এখান থেকে আমরা বলতে পেরেছিলাম যে কি পি এ ইকোয়াল টু পিবি ও এ ইকোয়াল টু ওবি অ্যান্ড ওপি কমন ছিল তাহলে এবার পি এ যদি ইকোয়াল টু পিবি হয় ঠিক আছে পি এ যদি ইকোয়াল টু পিবি হয় লিখতে পারো সিন্স পি এ ইকোয়াল টু পিবি লিখতে পারো দেয়ারফোর এদের মাঝখানের মধ্যে কোন ইয়েটা নেই লেটারটা ও নেই তাহলে এখানে আমি লিখতে পারি যে অ্যাঙ্গেল পি ও এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ও বি রাইট কংগ্রুয়েন্সি দিয়ে এটাই আসছে আমাদের অলসো যেহেতু এর দুটো কংগ্রুয়েন্ট আমরা এটাও বলতে পারি এবার এই অ্যাঙ্গেলটা নিতে দেখাতে হবে আমাদেরকে তাহলে এটা দেখাতে গেলে আমরা লিখতে পারি ও অ্যাকচুয়ালি আমরা এই পয়েন্টটা না লিখলেও চলে কারণ কী আছে অ্যাকচুয়ালি দেখে না এইটা তো আমাদের অলরেডি হয়ে গেছে প্রুফড যে দিস ইজ 90 ডিগ্রি তো দিস অ্যাঙ্গেল উইল বিকজ টু দিস অ্যাঙ্গেল অ্যান্ড সিন্স কংগ্রুয়েন্সি অনুযায়ী দিস অ্যাঙ্গেল উইকজ টু দিস অ্যাঙ্গেল অ্যান্ড এপিও এপিও উইল বি ইকুয়ালস টু আমাদের কি এপিও উইল বি ইকুয়ালস টু আমাদের বিপিও অ্যাঙ্গেল বিপিও মানে আমাদের যে কংগ্রুয়েন্সিটা প্রুফ করলাম ওখান দিয়ে কিন্তু এই দুটো প্রুফ হয়ে গেলো যে অ্যাঙ্গেল পিওএ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওবি আর অ্যাঙ্গেল এপিও ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপিও এই আগের লাইনটা যেটা আমরা করছিলাম এটা তোমাদের জাস্ট একটা মানে কংগ্রুয়েন্সিতে আমরা দেখেছিলাম যে যখন আমরা কংগ্রুয়েন্সি প্রুফ করছি যদি আমাদের দুটো সাইড মানে যেমন কি এপিও আর কংগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল আমরা পেয়েছি ট্রায়াঙ্গেল বিপিও ঠিক আছে এটা কেন হয়েছিল কারণ ফার্স্টে হচ্ছে ওপি ইকুয়াল টু ওপি নেক্সট হচ্ছে আমাদের কি পিএ ইকুয়াল টু পিবি ঠিক আছে এই যে আমরা কংগ্রুয়েন্টটা লিখছি এই কারণগুলোর জন্যই তো ওপি ইকুয়াল টু ওপি কারণ কমন সাইড পিএ ইকুয়াল টু পিবি এই দুটো হচ্ছে লেন্থ অফ টু ট্যাঞ্জেন্টস ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট হচ্ছে ইকুয়াল হচ্ছে অ্যান্ড ও এ ইজ ইকুয়াল টু ওবি ঠিক আছে
তাহলে তো এই তিনটে হলেই আমাদের এই পয়েন্টটা আসছে। এবার আমরা জানি যে কংগ্রুয়েন্সিতে যখন আমরা প্রুফ করব এই মানে এই তিনটে এদের রেসপেক্টিভ অ্যাঙ্গেলগুলো কী হয় ইকুয়াল হয়। তো এখান থেকে এই দেখো, এখান থেকে যখন আমরা এই দুটো এই ফার্স্ট পয়েন্ট নেব, ফার্স্ট পয়েন্টের মধ্যে এই দুটোর মধ্যে দেখো এই ডিজিটগুলোর মধ্যে কী পড়েছিলাম কংগ্রুয়েন্সিতে, যে ডিজিটটা মিসিং হবে তো সেই ডিজিটটা মাঝখানে আমরা বসিয়ে দিলে রেসপেক্টিভ অ্যাঙ্গেলগুলো পেয়ে যাবো। তাহলে এই সাইড থেকে ওপি কোস টু ওপি যদি নিই, তাহলে আমরা এখান থেকে বলতে এখানে এই ট্রাঙ্গেলটার মধ্যে কী লেটার মিসিং আছে, এ মিসিং, আর এই ট্রাঙ্গেল ট্রাঙ্গেলের মধ্যে কী লেটার বি মিসিং। তো এখান থেকে বলতে পারি দে ফোর অ্যাঙ্গেল ও এ পি ইজ ইকোয়ালস টু অ্যাঙ্গেল কী হবে ও বি পি। এই সাইডটাতে আমাদের কী লেটার ও মিসিং আছে দুটোর থেকেই, অ্যাঙ্গেল পি এ ও ইজ ইকোয়ালস টু অ্যাঙ্গেল পি ও সরি পি এ ও না পি ও এ হবে, পি ও এ ইজ ইকোয়ালস টু অ্যাঙ্গেল পি ও বি। আর এটাতে কী মিসিং আছে, পি মিসিং আছে দুটোতেই, তাহলে অ্যাঙ্গেল ও পি ও পি এ ইজ ইকোয়ালস টু অ্যাঙ্গেল ও পি বি। এটাই তো আমরা প্রুফ করেছি এখানে যে অ্যাঙ্গেল পি ও এ ইজ ইকোয়ালস টু অ্যাঙ্গেল পি ও বি, আর অ্যাঙ্গেল কী আছে এ পি ও মানে এইটাই ও পি এ ইকোয়ালস টু অ্যাঙ্গেল ও পি বি। যেহেতু এই তিন এই দুটো ইকুয়াল, সেটাই আমাদের বার করতে পেরেছে যে ফার্স্ট পয়েন্টটা কী বার করতে বলেছিল যে দে সাবস্ট্যান্ড ইকুয়াল অ্যাঙ্গেল দ্য সেন্টার। তাহলে এইটাই হয়ে গেলো, যদি এই অ্যাঙ্গেল পি ও এ ইকোয়ালস টু অ্যাঙ্গেল পি ও বি হয় তাহলে দেফো কি দে দিস টু ট্যাঞ্জেন্টস মানে এ পি অ্যান্ড পি বি দে সাবস্ট্যান্ড ইকুয়াল অ্যাঙ্গেল দ্য সেন্টার, ফার্স্ট পয়েন্ট হয়ে গেলো। আর নেক্সট পয়েন্টটা যেটা আমরা প্রুফ করলাম কংগ্রুয়েন্সি পেলে যে অ্যাঙ্গেল এ পি ও ইকোয়ালস টু অ্যাঙ্গেল বি পি ও, তাহলে এই অ্যাঙ্গেল এ পি ও ইকোয়ালস টু অ্যাঙ্গেল বি পি ও এই দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে কী হবে দে আর ইকুয়ালি ইনক্লাইন্ড, মানে এই ট্যাঞ্জেন্টটা অ্যান্ড এই ট্যাঞ্জেন্টটা এই লাইনটার উপরে ইকুয়ালি ইনক্লাইন্ড করা আছে। এটাই আমাদের প্রুফ। নেক্সট থিওরাম দেখো বলছে প্রুফ দ্যাট ইন টু কনসেন্ট্রিক সার্কেলস দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল উইচ টাচেস দ্য স্মলার সার্কেল ইজ বাইসেক্টেড অ্যাট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। বলছে এটার মানে হচ্ছে দুটো সার্কেল আছে, ঠিক আছে, কনসেন্ট্রিক সার্কেল মানে কাকে বলা হয়, যাদের সেম সেন্টার আছে বাট রেডিয়াস ডিফারেন্ট, ঠিক আছে। ধরো এটা লার্জার সার্কেল, এর ভিতরে আর একটা সার্কেল আছে, সে দিস এদের কমন একটা সেন্টার আছে। এইবার বলছে দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল উইচ টাচেস দ্য স্মল সার্কেল, তাহলে এই লার্জার সার্কেল থেকে আমি এটা ধরো একটা কর্ড আছে, ঠিক আছে, এই কর্ডটা কী করছে ছোটো সার্কেলটাকে টাচ করছে একটা পার্টিকুলার পয়েন্টে। বলছে ইজ বাইসেক্টেড অ্যাট দি পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আমাকে প্রুফ করতে হবে এই লেন্থটা ইকুয়ালস টু এই লেন্থ, ঠিক আছে। তো ধরো এই সেন্টারটা যদি ও আর এই কর্ডটার নাম হচ্ছে এ বি, আর এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ধরে নিই আমরা পয়েন্ট সে পি, ঠিক আছে। তাহলে আমাকে এখন প্রুফ করতে হবে কি রিকোয়ার্ড টু প্রুফ যে এ পি ইজ ইকুয়ালস টু বি পি। তো চলো এবার প্রুফ করা যায় এটা। প্রথমে গিভেন কী দেওয়া আছে আমাদের, গিভেন দেওয়া আছে যে এ বি ইজ কর্ড অফ লার্জার সার্কেল, ঠিক আছে। তো অ্যান্ড যেহেতু এ বিটা টাচ করছে স্মল সার্কেলকে, তাহলে আমি বলতে পারি এ বি ইজ দ্য ট্যাঞ্জেন্ট টু দ্য স্মল সার্কেল, অ্যান্ড এ বি ইজ ট্যাঞ্জেন্ট টু দ্য স্মলার সার্কেল। এছাড়া আমাদের করতে হয় কি ও থেকে পি পয়েন্টটা জয়েন করে নেব, ঠিক আছে। কনস্ট্রাকশন আছে জয়েন ওপি। এবার প্রুফ যেটা করব সেটা হচ্ছে যেহেতু এই যে এ বিটা ইজ আ ট্যাঞ্জেন্ট টু দ্য সার্কেল স্মলার সার্কেল, ঠিক আছে, সিন্স এ বি ইজ ট্যাঞ্জেন্ট টু দ্য স্মলার সার্কেল, দেয়ারফোর আমি বলতে পারি ওপি ইজ পারপেন্ডিকুলার টু এ বি, তাই তো।
কারণ একটা ট্যাঞ্জেন্টের উপরে একটা ট্যাঞ্জেন্ট আর রেডিয়াস অফ দ্য সার্কেল হচ্ছে কি পারপেন্ডিকুলার টু ইচ আদার, সেটা আমরা আগেই পড়েছি। তো এই অ্যাঙ্গেল বিটুইন দ্য মিস 90 ডিগ্রি। বাট নাও এই এবিটা তো এই স্মল সার্কেলের জন্য ট্যাঞ্জেন্ট, বাট এই এবিটা বড় সার্কেলটার কি একটা কর্ড। এবার একটা থিওরাম আছে যেটা স্টেট করে যে সেন্টার অফ দ্য সার্কেল থেকে যদি কখনো আমরা পারপেন্ডিকুলার ড্র করি একটা কর্ডের উপরে, তাহলে সেটা কী করে বাইসেক্ট করে দেয় ইকুয়ালি ইন টু ইচ টু হাফ। না সিন্স এ বি ইজ এ কর্ড অফ দি লার্জার সার্কেল, অ্যান্ড OP perpendicular to AB, therefore AP equals to PB. কারণটা কী বললাম যে দি পারপেন্ডিকুলার ড্রন কোথা থেকে, দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য সেন্টার অফ দ্য সার্কেল from the center of a circle to a chord কি করে বাইসেক্ট করে দেয়, ওকে টু এ কর্ড বাইসেক্ট দি কর্ড, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে সেন্টার অফ দ্য সার্কেল থেকে যখন একটা কর্ডের উপরে আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি তখন সেই পারপেন্ডিকুলারটা কী করে কর্ডটাকে বাইসেক্ট করে দেয় ইন্টু টু ইকুয়াল হাফ। তাই জন্য যেহেতু এটা বাইসেক্ট করছে তাহলে আমরা বলতে পারি এপি ইকুয়ালস টু পিবি, যেটা আমাদের প্রুফ করতে বলেছে যে ইন টু কনসেন্ট্রিক সার্কেল দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল উইচ টাচেস দ্য স্মলার সার্কেল ইজ বাইসেক্টেড অ্যাট দি পয়েন্ট অফ কন্ট্যাক্ট। এখানে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা কী ছিল পি, তাই জন্য এই পয়েন্ট অফ এই বড় কর্ডটা যেটা এই ছোটো কর্ডের ট্যাঞ্জেন্ট ছিল সেটা কী হচ্ছে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে গিয়ে বাইসেক্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমার রিকোয়ার্ড প্রুফ। এটা হলো আমাদের আনসার। বলছে এবার নেক্সট থিওরামটা, প্রুফ দ্যাট দি ট্যাঞ্জেন্টস ড্রন অ্যাট দি এন্ডস অফ এ ডায়ামিটার অফ এ সার্কেল আর প্যারালেল। তো কী বলছে একটা সার্কেল আছে, এই সার্কেলটার যে ডায়ামিটারের এন্ডের দিক থেকে যে দুটো ট্যাঞ্জেন্ট ড্র করছে দুটো হবে কি প্যারালেল। তো ধরো এটা সেন্টার আর এটা হচ্ছে আমাদের ডায়ামিটার, দুটো যে এন্ড এই এন্ড আর এই এন্ড এই দুটো এন্ড দিয়ে যে দুটো ট্যাঞ্জেন্ট ড্র হবে এই দুটো কি হবে প্যারালেল টু ইচ আদার, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো চলো এই ট্যাঞ্জেন্টটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিই ধরো এ বি, এটা ও, ঠিক আছে, এটা সি ডি, এটার নাম হচ্ছে ই অ্যান্ড এফ। নাও গিভেন কি ই ও এফ ইজ এ ডায়ামিটার অফ এ সার্কেল, আর কী কী আছে সি ডি অ্যান্ড এ বি আর ট্যাঞ্জেন্টস টু দি সার্কেল অ্যাট কোথায় ই অ্যান্ড এফ, রাইট। এবার আমাদের প্রুফ করতে এখানে আর জয়েন কিছু করতে হয়, কারণ অলরেডি জয়েন করাই আছে। তো এবার আমাদের প্রুফ করতে হয় নাম্বার ওয়ান, যেহেতু সিডি ইজ ট্যাঞ্জেন্ট অ্যাট ই, সিডিটা ট্যাঞ্জেন্ট টু দ্য সার্কেল অ্যাট ই, ঠিক আছে, ট্যাঞ্জেন্ট অ্যাট ই না লিখে ট্যাঞ্জেন্ট টু দ্য সার্কেল অ্যাট পয়েন্ট ই, তাহলে বলতে পারি এই সিডি ইজ পারপেন্ডিকুলার টু ও ই, কারণ আমাদের যে ট্যাঞ্জেন্ট অ্যান্ড রেডিয়াস কি হয় পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে এখান থেকে বলতে পারি যে
implies angle OED, angle OED is equals to 90 degree is equals to angle OED na likhe abar FED likhte pari. Aki to jinish ta karon eta to ekta straight line er uporei porche. OED ba FED dutoi to eki common angle tar kothai bolche. Tale is equals to 90 degree hobe. Next, ebar AB, eta since re, ebar since AB is tangent to the circle, kothai? At point F, tale ebar amra bolte pari AB is perpendicular to OF. Tale AB is perpendicular to OF. Eta bolte ki bujhay tale je angle OFA ki hocche angle OFA is equals to 90 degree. A angle ta 90 degree hobe to thik ache. এইটাই ইকুয়াল টু বলতে পারি ই এফ এ কারণ সেম লাইনের উপরে ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এফ এ তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি পেয়ে গেছে নাও এই দুটো অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি তাহলে আমি বলতে পারি দিস ইজ ইকুয়াল টু দিস দে ফো এফ ই ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই এফ এ কারণ দুজনে আছে 90 ডিগ্রি বাট ফিগার অনুযায়ী এই দুটো কি অল্টারনেট ইন্টারিয়ার অ্যাঙ্গেলস বাট কি বলবো বাট অ্যাঙ্গেল এফ ই ডি অ্যান্ড অ্যাঙ্গেল ই এফ এ এই দুটো কি অল্টারনেট ইন্টারিয়ার অ্যাঙ্গেলস আর অল্টারনেট ইন্টারিয়ার অ্যাঙ্গেলস যেহেতু এরা অল্টারনেট ইন্টারিয়ার অ্যাঙ্গেলস আর দুজনেরই সেম অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি দুজনের ভ্যালুই সেম তাহলে বলতে পারি এটা কখন হবে যখন দুটো প্যারালাল লাইন হয় তখনই ওদের অল্টারনেট ইন্টারিয়ার অ্যাঙ্গেলসগুলো সেম হয় তাহলে দে ফো সি ডি প্যারালাল টু এবি বা এবি প্যারালাল টু সি ডি যেটা আমাদেরকে প্রুফ করতে বলেছে নেক্সট থিওরেমটা বলছে প্রুফ দ্যাট দি অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যাঞ্জেন্টস ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু এ সার্কেল is supplementary to the angle subtended by the line segments joining the points of contact to the center. কি বলছে থিওরেমটা অনুযায়ী যে দুটো যে ট্যাঞ্জেন্ট আছে একটা সার্কেলের উপরে ঠিক আছে এই দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যাঞ্জেন্টস ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু এ সার্কেল তাহলে আগে আমরা সার্কেলটা করে দিই এক্সটার্নাল পয়েন্ট এটা ধরে নাও ঠিক আছে এইখান থেকে একটা ট্যাঞ্জেন্ট ধরো আর এখানে একটা ট্যাঞ্জেন্ট এই পয়েন্টের নাম পি এই পয়েন্টের নাম এ এই পয়েন্টের নাম বি আর এই পয়েন্টের নাম হচ্ছে ও সেন্টার তো কি বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যাঞ্জেন্টস ড্রন ফ্রম অ্যান এক্সটার্নাল পয়েন্ট টু এ সার্কেল ইজ সাপ্লিমেন্টারি টু দ্য অ্যাঙ্গেল সাবস্টেন্ডেড বাই দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস অফ কন্ট্যাক্ট টু দ্য সেন্টার মানে এই অ্যাঙ্গেলটা ঠিক আছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ট্যাঞ্জেন্টস আর কী বলছে অ্যাঙ্গেল সাবস্টেন্ডেড বাই দি লাইন সেগমেন্টস জয়নিং দ্য পয়েন্টস অফ কন্ট্যাক্ট মানে এই লাইনটা আর এই লাইনটার এই দুটো লাইন যদি জয়েন করে মানে রেডিয়াসগুলো জয়েন করার পর যে অ্যাঙ্গেলটা সাবটেন্ড করা আছে সেন্টারে তারা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কী আছে সাপ্লিমেন্টারি টু ইচ আদার মানে যে অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি এটা আমাদের প্রুফ করতে হবে তা রিকোয়ার টু প্রুফ কি অ্যাঙ্গেল এ ও বি প্লাস অ্যাঙ্গেল এ পি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি আমাদের প্রুফ করতে হবে ঠিক আছে তাহলে এবার আমরা আমাদের প্রুফে আসি যে সিন্স আমাদের পিএ অ্যান্ড পিবি কী আছে আর ট্যাঞ্জেন্টস টু দ্য সার্কেল আর
tangents to the circle, therefore बोलते पारी PA is perpendicular to OA और PB कार साथे perpendicular है OB साथे perpendicular perpendicular to OB ताले which implies एकांत एक ही पास ची हमने जे OAP क्या चे angle OAP equals to कोतो जेतु perpendicular 90 degree similarly angle OBP angle OBP equals to 90 degree तो A angle टा 90 degree A angle टा 90 degree now A जे figure टा OBPA एटा की एटा quadrilateral तो एबार एटा quadrilateral एर the sum of the interior angle एर जे जत्त गुलो interior angle दूला छे उसे sum गुलो कतो 360 degree तो एबार लिखबा now in quadrilateral OB के PA the sum of all its interior angles are को तो 360 degree तले एबा लिखते बारे therefore की अबे angle OAP plus angle APB plus angle PBO plus angle PBO plus angle BOA plus angle BOA equals to 360 degree कारण ये चार्टे तो interior angles तो एबार आमरा जानी OAP ए OAP और OBP OBP बोलते गेले कोणटा अँगल OBP बा PBO PBO ए अँगलटा ठीक आछे ए अँगलटा ए OAP और PBO ए दुटो आमरा पेये गेछि 90 डिग्री ताहले आमरा लिखते पारि 90 प्लस अँगल APB plus 90 plus angle AOB ঠিক আছে BOA না লিখে AOB বা BOA থাক BOA equals to 360 degree তাহলে এবার 90 plus 90 কত 180 degree এই 180 degree এদিকে চলে গেলে কত হবে minus 180 degree তা 360 minus 180 degree কত 180 degree তাহলে therefore angle APB plus angle BOA কত 180 degree. এটাই হচ্ছে আমাদের required proof.